শিবুবাবু আমার জন্য ভালো ছেলে খুঁজে এনেছে, এবার আমি দেখাচ্ছি আমি কত ভালো। দেখলি ওপো মন থেকে কিন্তু খুব ভালো, হ্যাঁ বাড়ির সবাইকে খুব সম্মান করে। আর দাদু ঠাকুরমাকে তো আজকে মুখটা ভালো নেই রে, আমার তো হাবুলের সাথে অপুর বিয়ে হচ্ছে, রাজনঘাটের অপর না। যাক বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পড়বে। আমার ওকে নিয়ে খুব টেনশন ছিল জানেন তো, কিবা কেন তোমার চিন্তা ছিল? মানে অপুর বাবার কাকা হয় তো, ওরা না এত পাশাপাশি থাকে বুঝলেন। অপু বাবা আমাদের শিবুকে অপুর জন্য ছেলে ভেড়ার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভালো ছেলে মোটে পাওয়া যাচ্ছিল না কাকিমা। একটু জল বাতাস দিয়ে যায় এখানে বসো। এসবে কি দরকার ছিল বলো, তোমার কাকার খবর কি? আপনি জানেন না কাকা তো লোনে ডুবে, কিন্তু টাকাটাই তো সব নয় কাকি, আজ নেই কাল এসে যাবে বলা যায় না। কাকা তো বিয়ের আগের দিন রাস্তা দিয়ে যায় না, গ্রামের সব ছেলেরা দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে, মাথা ঘুরে পড়ে যাবে তো তাই। বুঝছো না এই শুধু সাবানে ঘষনা কাজকর্ম কিছু পারে, রান্না জানে কি বলছেন কাকিমা? বাঙালি মেয়ে রান্না করতে জানবে না? কিন্তু ওর মা ওকে রান্নাঘরে ঢুকতে দেয় না। এই তো কিছুদিন আগে গ্যাস বন্ধ করতে ভুলে গেছিল, সিলিন্ডার বাস করে রান্নাঘরে উড়ে গেল।
ভাগ্যিস কাকিমা তখন রান্নাঘরে ছিল না। ওর আরেকটা গুণ আছে কাকিমা, রান্না করে অন্যকে খাওয়ায়, নিজে খায় না। বল কেন? ওই হাফ সেদ্ধ ফুল পোড়া, বুঝলেন, কেমন একটা কুত্তা খাবারের মতো। খুব ভয় করছে, জানি না কি হবে। কি আবার হবে, আমি তোকে বিয়ে করে নিয়ে চলে যাবো। তার মানে ওষুধ কাজ করেছে, ঘুমের ওষুধ। বাবা কি হয়েছে? বাবা হ্যাঁ কি বলছে? আমি